মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার না অ্যাকশন করতে, বড় বড় ক্রিমিনালদের ধরতে একটু নার্ভাস লাগে না, বিশ্বাস কর, একটু নার্ভাস লাগে না। কিন্তু কিন্তু মায়ের সাথে এই প্ল্যানটা, আমার ভীষণ নার্ভাস নার্ভাস লাগছে মেহেন্দি। দিদি 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 প্লিজ ডোবাস না, ডোবাস না, তোকে ফাটিয়ে অ্যাক্টিংটা করতেই হবে। একদম, আমি ফাটিয়ে অ্যাক্টিং করবো, আমি ফাটিয়ে। কিন্তু এই স্বয়ংভূটা, এই স্বয়ংভূটা মনে হচ্ছে পুরো ডোবাবে। ডোবাবো কেন, আমি ডোবাবো কেন, এমন অ্যাক্টিং করবো না, ভাবতেই পারবে না। তাই তুমি করে দেখাও তো দেখি, করে দেখাও তো দেখি অ্যাক্টিংটা। এই মেহেন্দি, তুই হোল্ডে থাক তো, তুই স্পিকারে থাক, স্পিকারে থাক, তুমি অ্যাক্টিংটা করে দেখো। তুমি তুমি ধরে নাও আমি তোমার শাশুড়ি মা, ঠিক আছে? আমি তোমার শাশুড়ি মা, আমি তোমাকে বলছি। বাবা তুমি তুমি যেও, কিন্তু বাবা ষষ্ঠীতে যেও, কিন্তু বাবা আমি আমি নিজের হাতে সব রান্নাবান্না করেছি, সব আয়োজন করেছি। আমি এই এই হাত জোর করে গলবস্ত্র হয়ে তোমাকে বলছি বাবা, তুমি কিন্তু যেও বাবা, তুমি যাবে তো বাবা? না না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি ব্যস্ত আছি। আর তাছাড়াও আপনি আমাকে অপছন্দ করেন, আমাকে অপমান করেন, দুবেলা উঠতে বসতে কথা শোনান, বাপ বাপান্ত করেন, সাপ সাপান্ত করেন, তাই আমি যেতে পারবো না। ফুটেজ খাচ্ছে রে, ফুটেজ খাচ্ছে। এই মা তোমাকে যেতে বলবে আর তুমি যাবে না, তুমি সাথে সাথে রাজি হয়ে যাবে, বুঝতে পেরেছো? সাথে সাথে রাজি হয়ে যাবে। এই তো বলে আমি শুরুতেই রাজি হয়ে যাব। হ্যাঁ, শুরুতেই রাজি হয়ে যাবে। তুমি মাকে চেনো না, মা সান্নাল বাড়ির বউ, একদম ডার্ক সাইডে মহিলা। ওই মহিলাকে আমি জন্মটাকে দেখছি, উনি তোমাকে পড়াচ্ছে, তুমি পড়বে না? আরে আরে পড়বো তো বটেই, কিন্তু একটু একটু টাইম নেবো না? শুরুতেই রাজি হয়ে যাবো না? হ্যাঁ, শুরুতেই রাজি হয়ে যাবে। তোমার কথাটা শোনো, মা তোমাকে যখন বলবে, কি বলবে? বলবে বাড়িতে আসছে, তুমি তখন গলাটা কাঁপিয়ে বলবে, মা। এরকম গলায় হাত দিয়ে বলবো? আরে না, গলাটা কাঁপিয়ে বলবে, ও আচ্ছা, মা আপনি আমাকে আসতে বলেছেন, আমি যাব না, আপনি নিজে পায়ে হেঁটে এসেছেন আমাকে নিমন্ত্রণ করতে, আমি অবশ্যই যাব, অবশ্যই যাব মা, শুধু শুধু একটুই, শুধু একটুই আদর আপ্যায়ন, হ্যাঁ সেটা করবেন, জামাইকে দেওয়া থোয়াটা করবেন। এটা এটা আমি বলবো? হ্যাঁ বলবে, মাকে তুমি বলবে, বিয়েতে তো কিছুই দেওয়া থোয়া করেননি, শুধু না হয় ওই আদর আপ্যায়নটাই করবেন, আর কিছু হোক না হোক। আর শোনো মা, মা তোমাকে বলবে, তাই হবে বাবা, তথাস্তু। এই যে ম্যাডাম, কি তথাস্তু নয়, তোমার মায়ের ব্রহ্মাস্ত্র। পিচকাও জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।